হ্যালো গাইস, সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার 43 ইঞ্চি সেগমেন্টের মধ্যে। যে টেলিভিশন আমরা 43 ইঞ্চি যদি প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে চিন্তা করি, যে কোন টিভিটা আসলে আপনার জন্য বেস্ট হবে। যেমন প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল মার্কেটেও সনি, স্যামসাং এবং এলজি, এই তিনটা ব্র্যান্ডকেই কিন্তু আমরা বুঝি। বাট এই তিনটার মধ্যে আমরা 50 থেকে 70 হাজার টাকার মধ্যে 43 ইঞ্চি টিভি কোনটা বেস্ট হবে আপনার জন্য, 4K টেলিভিশন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আশা করি ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই বাজেটের মধ্যে আমরা এলজির বেছে নিয়েছি 43UP750, আর স্যামসাং এর হচ্ছে BU8000 43 ইঞ্চি, এবং সনির হচ্ছে 43 ইঞ্চি আপনার 43X75K। তো এই তিনটার মধ্যে আমরা রিভিউ করব এবং ডিটেলসগুলো দেখাবো আপনাদেরকে। আমরা কতগুলো সেগমেন্টে ভাগ করেছি, যেমন প্রথমে আমরা এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব, এরপরে অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব, এরপরে থাকবে কালারের কম্পারিজন, কোনটার কালার কীরকম আসে, এরপরে থাকবে সাউন্ডের কম্পারিজন। তো এই চারটা সেগমেন্ট যদি আপনি দেখেন, আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কোন টিভিটা আপনার জন্য বেস্ট হবে। তো ডিজাইনের দিক থেকে তিনটা টেলিভিশনে আপনার স্যামসাংয়ের ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার, কারণ এটার বেজেলটাও অনেক কম এলজি এবং সনির তুলনায়, প্লাস হচ্ছে টিভির থিকনেসটাও কিন্তু অনেক কম। আর থিকনেসের দিক থেকে স্যামসাংটা একেবারে এগিয়ে থাকবে, সবচেয়ে বেশি স্লিম এই তিনটা মডেলের মধ্যে, এরপরে হচ্ছে সনিরটা স্লিম, এরপরে এলজিরটা। আর বিল্ড কোয়ালিটির মধ্যে তিনটাই আসলে উন্নত মানের প্লাস্টিক, কার্বন ফাইবার দিয়ে তৈরি প্লাস্টিক বডি, বাট বিল্ড কোয়ালিটি, ফিনিশিং বলেন, ম্যাটেরিয়ালস বলেন, সবই কিন্তু ভালো। তিনটার মধ্যেই আপনি ভালো কোয়ালিটির বিল্ড পাচ্ছেন নিঃসন্দেহে। বাট দেখতে সুন্দর কিন্তু আপনার স্যামসাংটা, ডিজাইন যদি আপনার প্রিফারেন্স হয় সেক্ষেত্রে স্যামসাংটা হবে আপনার ফার্স্ট চয়েস, এতে কোনো সন্দেহ। আচ্ছা, ডিজাইন গেল, এরপরে হচ্ছে থাকে টিভির অপারেটিং সিস্টেম, যে কোনটার কী অপারেটিং সিস্টেম। তো প্রত্যেকটা তিনটা টিভি হচ্ছে এখানে স্মার্ট, আপনার ভয়েস সার্চ বলেন, মোবাইল কানেক্ট বলেন, ইন্টারনেট, ইউটিউব, অ্যামাজন, নেটফ্লিক্স, কমন যে কিছু বিষয় থাকে এগুলো সব তিনটাতেই পাচ্ছেন আপনি। তো স্যামসাংটা নিয়ে যদি প্রথমে বলি আমরা, স্যামসাংটাতে হচ্ছে টাইজেন অপারেটিং সিস্টেম, স্যামসাং নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে। তো এটাতে আপনি এটার যে হোম পেজটা, এটা মানে খুবই সিম্পল এবং ক্লিন একটা হোম পেজ, আপনি খুব বেশি অ্যাপের সমারোহ এখানে দেখতে পারবেন না। এখানে কিছু প্রয়োজনীয় অ্যাপস দেওয়া আছে, যেমন ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এরপরে আপনার ইন্টারনেট ব্রাউজার, আর অ্যাপস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইজেনের বা স্যামসাংয়ের অ্যাপ স্টোর। এইখান থেকে আপনি অ্যান্ড্রয়েডে যেমন প্লে স্টোর থাকে, এরকম এটা হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব স্টোর, এইখান থেকে আপনি অ্যাপস ইনস্টল করতে পারবেন। যদিও গুগল প্লে স্টোরের মতো আপনি অতটা অ্যাপ মানে অ্যাপের সমারোহ খুব বেশি এই স্টোরে এতটা আশা করতে পারেন না, অ্যান্ড্রয়েডে যেমন অনেক অ্যাপস থাকে, বাট টাইজেনে কিন্তু অত অ্যাপস পাবেন না। ওটিপি যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে, এই যে হইচই, বঙ্গো, এরকম কিছু প্ল্যাটফর্ম আছে, বাট টফিটা নেই, যেটা মানে বেশি জনপ্রিয় ডিশ দেখার জন্য, আমরা টফি অনেকেই দেখতে অভ্যস্ত। তো টফিটা আপনি টাইজেন স্টোরে পাচ্ছেন না, বাট আপনি টফি কিন্তু চাইলে দেখতে পারবেন স্যামসাংয়ের। সেটা হচ্ছে যে স্যামসাংয়ের ইন্টারনেট ব্রাউজারটা আছে, ওই ব্রাউজার দিয়ে আপনি toffee.com বা টফির যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টফি কিন্তু দেখতে পারবেন চাইলে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এলজির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো। তো এলজিটা হচ্ছে সেম স্যামসাংয়ের মতোই বলা যায়, আপনার নিজস্ব অপারেটিং সিস্টেম। এলজিটার নাম হচ্ছে ওয়েব ওএস, ওদের অপারেটিং সিস্টেমটা। বাট এলজিতে আপনার অ্যাপের ভেরিয়েশনটা একটু বেশি, আরও স্যামসাংয়ের তুলনায় অনেক বেশি, মানে অ্যাপসের সমারোহ অনেক ছিল। হোম পেজে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপস থাকে, প্রথমেই বিল্ট ইন দেয়া থাকে প্রয়োজনীয়, এরপরে অ্যাপ স্টোর আছে, আর নিচের দিকে আরও আপনার নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন, এগুলোর শর্টকাট দেওয়া আছে, ব্রাউজারের শর্টকাট দেওয়া আছে। তো এটা আর হোম পেজটা আমার কাছে প্রিমিয়াম লেগেছে, যারা একটু আমার মতো বেশি অ্যাপস ট্যাপস এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, বেশি অ্যাপস প্রয়োজন, তারা আমার মনে হয় যে এলজির ইন্টারফেসটা পছন্দ করবেন। তো এখানেও কিন্তু আপনার টাইজেন ওয়েসের মতো আলাদা কোনো ব্রাউজার আপনি ইনস্টল করতে পারবেন না, বা ফাইল ম্যানেজারও কিন্তু এখানে পাচ্ছেন না, এবং টফিও পাচ্ছেন না আপনি। তো টফিও সেই এখানেও আপনি সেই স্যামসাংয়ের মতোই এলজির যে ব্রাউজারটা রয়েছে ওই ব্রাউজারের মাধ্যমে আপনি কিন্তু চাইলে টফির ওয়েবসাইট থেকে টফিটা দেখতে পারতেছেন। তবে এইখানে একটা কথা না বললেই নয়,
আপনার এলজিতে কিন্তু আপনি স্যামসাংয়ের তুলনায় টফিটা দেখতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ এলজির যে রিমোটটা এটাতে মোশন সেন্সর থাকায় আপনি নেটটা যখন ব্রাউজ করবেন এটা হাতের ইশারায় মাউসের কার্সরটা কাজ করে, যার কারণে হচ্ছে নেট ব্রাউজিংটা আরও সহজ এবং ইউজার ফ্রেন্ডলি, অনেক কমফোর্টেবল। এটা আসলে না চালালে বোঝা যাবে না, আপনি নিজে যদি এক্সপিরিয়েন্স করেন কোনো শোরুমে গিয়ে এলজি, তাহলে আপনি বুঝতে পারবেন যেটা সনি বা স্যামসাংয়ের থেকে ইন্টারনেট ব্রাউজিংই কিন্তু অনেক কমফোর্ট। তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু দেখতে পারবেন, ওয়েব ব্রাউজার দিয়ে টফি দেখতে পারতেছেন। তো এইটা আমার কাছে ভালো লেগেছে। তো এরপরে আসি আমরা সনির অপারেটিং সিস্টেমে। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, অফিসিয়াল গুগল অ্যান্ড্রয়েড পাচ্ছেন এটাতে 4375K। এটাতে আপনি এখন অ্যান্ড্রয়েড 11 চলে আসছে, এবং এটাতে শুধু অ্যান্ড্রয়েডই না, এটাকে বলা হয় গুগল টিভি, কারণ অ্যান্ড্রয়েডের সাথে এটাতে গুগলের নিজস্ব ইউআই বা আপনার ইউজার ইন্টারফেস এটার সাথে অ্যাড করা হয়েছে। তো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনি হোম পেজেই সকল অ্যাপস পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে হোম পেজে আপনি অ্যাপ স্টোরটা বা গুগল প্লে স্টোরটাও হোম পেজেই পেয়ে যাচ্ছেন। তো এখানেও আপনি অনেক স্মুথ ফাংশনালিটি পাচ্ছেন, এবং অ্যাপসের ভেরিয়েশন তো অ্যান্ড্রয়েডে আসলে বলার অপেক্ষা রাখে না, এখানে আপনি অনেক অ্যাপস ইনস্টল করতে পারবেন মোটামুটি, হয়তো ফোনের অ্যান্ড্রয়েডের মতো অত না পারলেও আপনি স্যামসাং বা এলজির তুলনায় আরও বেশি অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এবং টফি তো এখানে মানে প্লে স্টোরে টফির অ্যাপস পেয়ে যাচ্ছেন আপনি, তো এটা আরও ভালো এক্সপিরিয়েন্স হবে সনির ক্ষেত্রে। তো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আসলে এটা আমি আপনাদের উপর ছেড়ে দেবো, যার যেটা পছন্দ আপনারা কমেন্টে জানাতে পারেন কার আসলে কোন ওয়েসটা পছন্দ। তো মূল পার্থক্য কিন্তু আসে কালারে এবং সাউন্ডে। তো এরপরে আমরা চলে যাচ্ছি কালারের ক্ষেত্রে। তো কালারটা আমরা কম্পেয়ার করব এখানে। তো আমরা একই কালার মোড সেট করেছি এবং একই ভিডিও তিনটাতে একসাথে প্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, তো যাতে করে আপনারা বোঝেন আসলে কালারের ডিফারেন্সটা কী। তো কালারের ক্ষেত্রে আমি যেটা খেয়াল করলাম, ব্ল্যাক যে লেভেলটা মানে কালোর যে ডিপনেসটা, এটা সনিতে এবং স্যামসাংয়ে এলজির তুলনায় ভালো পাচ্ছে না। তো কালো যদি ভালো হয় কালারগুলো কিন্তু আরও পপ এবং ডিটেলসটা বেশি আসে। তো ডিটেলসের দিক থেকে আমি দেখেছি যে সনিটাই সবচেয়ে বেশি ডিটেলস দিচ্ছিল, এবং এরপরে স্যামসাংটা, এরপরে হচ্ছে এলজিটা। তবে এলজিটাই কিন্তু আবার ব্রাইটনেসটা সনি বা স্যামসাংয়ের তুলনায় বেশি ছিল। তো কালারের দিক থেকে এখানে আসলে আমি বলবো উইনার হিসেবে সনিকে ধরা যায়। আপনাদেরকে যদি সহজে বোঝায় আসলে রেকর্ডিংয়ে বুঝতে পারবেন না, ধরেন যদি মার্কিং করি যে দশের মধ্যে সনি পাবে 10-এ 10, আর স্যামসাং পাবে 10-এ 9.5, আর এলজি পাবে 10-এ 8.5। তো এরকম আসলে। তারপরও আমি বলবো আপনি শোরুমগুলোতে গিয়ে কালারগুলো আপনি নিজে এক্সপিরিয়েন্স করবেন, তখন আপনি বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি। ও কালারের ক্ষেত্রে আরেকটা জিনিস ডাবললেই নয় যে প্যানেলের যে টাইপগুলো, আপনার সনিতে ভিএ প্যানেল থাকতেছে, এরপরে এলজিতে আইপিএস প্যানেল থাকতেছে, এবং স্যামসাংয়ে আইপিএস এডিএস প্যানেল থাকতেছে। আইপিএস এডিএস মানে হচ্ছে এটাও আইপিএসির একটা মডিফাইড ভার্সন, বাট এলজির যে আইপিএসটা এটা কিন্তু আবার সনি বা স্যামসাংয়ের থেকে একটা বিষয় এগিয়ে, সেটা হচ্ছে এলজির ডিসপ্লেটা হচ্ছে প্রোটেক্টিভ ডিসপ্লে। এটাতে মোটামুটি আঘাত করলে বাচ্চারা কিছু ছুঁড়ে মারলে এই টিভিটাতে মোটামুটি আঘাতে কিছু হবে না, বাট স্যামসাংয়ে বা সনিতে এটা আপনি এই প্রোটেকশনটা আপনি পাচ্ছেন। তো এইটা কিন্তু আপনার এই দিক থেকে এলজি কিন্তু এগিয়ে থাকবে সনি বা স্যামসাংয়ের তুলনায়, বাট আমি উইনার হিসেবে ধরবো এখানে সনিটাকেই, এরপরে রাখবো স্যামসাংটাকে, এরপর রাখবো এলজিটাকে। তো কালারের পরে আসলে একটা টেলিভিশনের মূল দেখার কি থাকে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য যেটা আরও প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি সাউন্ড। তো সাউন্ডের ক্ষেত্রে আমি টেস্ট করেছি, একই সাউন্ড তিনটাতে প্লে করেছি একসাথে, মানে একটা একটা করে একই সাউন্ড প্লে করেছি। তো সেক্ষেত্রে আপনার সাউন্ডটা আসলে আমার মনে হয় না যে ভিডিওতে বুঝতে পারবেন, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, অথবা আপনি চাইলে যে কোনো শোরুমে গিয়ে নিজে এক্সপিরিয়েন্স করে তারপরে বুঝতে হবে। তবে আপনি আমার মতামত যদি শোনেন, আমি কালার সাউন্ডের ক্ষেত্রে এখানে আমি সনিটার সাউন্ডটা ছিল আপনার ক্লিয়ার সাউন্ড ছিল, এবং প্রত্যেকটা সাউন্ডের আলাদা আলাদা ডিটেলস পাচ্ছিলাম, মিউজিকটা পাচ্ছিলাম, বেসটা পাচ্ছিলাম, ভোকালটা পাচ্ছিলাম, প্রত্যেকটা সাউন্ড আলাদা করা যায়, মানে একসাথে মিক্স হয়ে যায়। আর এলজিটা হচ্ছে বেসটা বেশি দিচ্ছিল সনির তুলনায়, এছাড়া বাকি সবই অলমোস্ট সনির মতো। তো সেক্ষেত্রে এলজির সাউন্ডটা শুনতে আমার কাছে সনির থেকে একটু ভালো লেগেছে। আর স্যামসাং হচ্ছে এইখানে আসলে স্যামসাং এই সাউন্ডের জায়গাতে এসে আমার কাছে স্যামসাংটা আসলে সনি বা এলজির সাথে তুলনা দেওয়ার মতোই মনে হয় নাই। আমি যদি সহজে বোঝানোর জন্য মার্কিং করি তাহলে বুঝতে পারবে, সনিটা এবং এলজিটা আসলে এখানে
দশে দুইটাকে নয় দেওয়া যায়, বাট স্যামসাংকে দশে দিতে হবে এখানে ছয়, যেখানে আদার ব্র্যান্ডসগুলোকে যেগুলো আরও লো এন্ডের ব্র্যান্ড ওগুলোকে ধরেন দশে দেবো পাঁচ। তো ওগুলোর থেকে আপনার ধরেন অন্যান্য যে লো কোয়ালিটির ব্র্যান্ড আছে ওগুলোর থেকে স্যামসাংয়ের সাউন্ডটা একটু ভালো পাবে, বাট প্রিমিয়াম সাউন্ড পাচ্ছেন আসলে আপনি সনিতে এবং এলজিতেই। তো আজকে এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।